সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও চট্টগ্রাম বন্দরের সদ্য সাবেক চেয়ারম্যান ডিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহেলকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ দিবাগত রাতে তাদের আটক করা হয় বিষয়টি নিশ্চিত করে ডিবির একটি সূত্র জানায় তাজুলকে রাজধানী গুলশান সোহেলকে বনানী থেকে এবং আহমদ হোসেনকে বনশ্রী থেকে আটক করা হয়েছে তাদের ডিবি হেফাজতে রাখা হয়েছে এর আগে গতরাতে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য ইয়াবা গডফাদার খ্যাত আব্দুর রহমান বদিকে গ্রেফতার করে র‍্যাব কক্সবাজারের টেকনাফের একটি হত্যাচেষ্টা মামলায় চট্টগ্রাম শহরের পাঁচ লাইশ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়